রাজ্যত এতিয়াও সক্রিয় বহুত জেহাদি সংগঠন অনুসন্ধান অব্যাহত আরক্ষীর স্পেশিয়াল উইংর ধৃত অল কায়দা সদস্যর বিস্ফোরক স্বীকারোক্তি মুখ্যমন্ত্রীয়েও সংবাদ মাধ্যমক কলে জেহাদির পরিকল্পনা শনিবারে গ্রেপ্তার হওয়া এই পাঁচ জেহাদিক আদালতের প্রায় আট দিনের জিম্মাত লৈছে অসম আরক্ষীয়ে আরক্ষীর প্রথম নিশার জেরাতেই মুখ খুলিছে অল কায়দার সদস্য এইটো মোহাম্মদ সুমন ওরফে সাইফুল ইসলাম ওরফে হারুন রশিদে কুটাঘাটর উদ্দেশ্যে অসমত বাহর পাতিছিল এইটো জেহাদিয়ে কুটাঘাটর পরিকল্পনা সফল করবলে স্লিপার সেল প্রস্তুত করে আছিল এই জেহাদিটোয়ে 2017-র স্লিপার সেলের উপর কাম করে আছিল ধৃত বাংলাদেশের এই জেহাদিটোয়ে আনকি মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের আগত কলে জেহাদি কেটাক করার জেরাত পোহরলে আহিছে রাজ্যলৈ আহিবলগিয়া ভয়ঙ্কর অশনি সংকেতের কথা বহু জেহাদি শক্তি এতিয়াও এক্টিভ সমগ্র রাজ্যত তেওঁলোকৰ জেরাত যিবিলাক তথ্য পোহরলৈ আহিছে সিয়ে ভবিষ্যৎ অসমৰ কাৰণে এক অমঙ্গলৰ সংকেত কঢ়িয়াই আনিছে খুব ডাঙৰ মডিউল এটা অসম পুলিছে ধৰিব পাৰিছে এই দিশত আৰু বহুতখিনি কৰিবলগীয়া আছে আমাৰ হাতত থকা ইনফৰমেশ্যন মতে আৰু কেইবাটাও মডিউল অসমত এক্টিভ হৈ আছে অল কায়দার এই সদস্যটোয়ে নিয়োগ করা আন চারি স্লিপার সেলকও একই নিশাই গ্রেপ্তার করেছিল অসম আরক্ষীয়ে এই চারি স্লিপার সেলেও আরক্ষীক দিছে বহু তথ্য এতিয়াও পলাতক প্রায় পাঁচজন একটিভ স্লিপার সেল কুটাঘাটর পরিকল্পনালৈ অসমত স্লিপার সেল নিয়োগ করা অল কায়দার এই সদস্যটোক ধনের যোগান ধরেছিল অল কায়দার সহযোগী সংগঠন আনসারুল বাংলা টিমে বাংলাদেশের এটা জেহাদি সংগঠন এই আনসারুল বাংলা টিম আরক্ষীর তদন্ত শেষ হওয়ার পিছতেই এই পাঁচ জেহাদিক জিম্মাত লব রাষ্ট্রীয় অনুসন্ধানকারী সংস্থা চমুকৈ NIA অর্থাৎ বরপেটার গোচরটো পরবর্তী সময়ত তদন্ত করিব NIAI সমরজ্যোতি শর্মার রিপোর্ট প্রাগ নিউজ